আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টার্গেটেড ইমেইল অ্যাড্রেস কালেক্ট করার যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। যদি আমরা একটু ইউটিউবে সার্চ করে দেখি যে COLLECT কালেক্ট TRGT টার্গেটেড, এই দেখেন হাউ টু কালেক্ট টার্গেটেড ইমেইল অ্যাড্রেস, এখানে যদি আমরা সার্চ করি, সার্চ করার পরে প্রথমে একটা ভিডিও এসেছে যে লাখ লাখ ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করুন মাত্র কয়েক ক্লিকেই। এই ভিডিওটা দেখুন, আমি এক বছর আগে পাবলিশ করেছি এবং এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখেছিলাম সেটা ছিল যে কীভাবে আপনি টার্গেটেড ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করতে পারবেন। এবং এই ভিডিওর নিচে প্রচুর পরিমাণ কমেন্টস হয়েছে, আমরা যদি একটু নিচের দিকে দেখি যে 157 কমেন্ট হয়েছে, এবং এই সমস্ত কমেন্টের মধ্যে অনেক কমেন্টেই বলা আছে যে আপনি ইমেইল মার্কেটিং নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও সিরিজ তৈরি করুন। তো সেই সমস্ত ব্যক্তিদের বা সেই সমস্ত কমেন্টকারীদের যে রিকোয়েস্ট, তাদের রিকোয়েস্টের যে রিপ্লাই, সেই রিপ্লাই স্বরূপ হচ্ছে আমি ইমেইল মার্কেটিং নিয়ে একটি পরিপূর্ণ সলিউশন বা ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি। এবং এই ভিডিও সিরিজে আপনি কীভাবে ইমেইল কালেক্ট করবেন, সেই ইমেইলগুলো কীভাবে ভেরিফাই করবেন, সেই ইমেইল ভেরিফাই করে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কাস্টমারদেরকে মেইল করবেন বা হচ্ছে আপনার টার্গেটেড পিপলদের মেইল করবেন, এবং যে সমস্ত মেইল ভিউ হবে সেই সমস্ত মেইল ভিউ হওয়ার পর তাদেরকে আবার পুনরায় ফলো আপ করবেন। এবং এইভাবে ফলো আপের মাধ্যমে হচ্ছে আপনি আপনার টার্গেটেড যে পিপল সেই সমস্ত পিপলদেরকে আপনার কাস্টমারে কনভার্ট করবেন, এবং কাস্টমারে কনভার্ট করে হচ্ছে আপনি সেখান থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করে আপনি একটা কমিশন বা একটা আর্নিং জেনারেট করবেন। তো এই যে টোটাল প্রসেস, এই টোটাল প্রসেসটা এই যে ভিডিও সিরিজ, এই ভিডিও সিরিজের প্রত্যেকটা এপিসোডে আমি ধাপে ধাপে দেখাবো। তো প্রথম ভিডিওতে আমি জাস্ট একটা বেসিক বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ইমেইল মার্কেটিং কী এবং ইমেইল মার্কেটিং কীভাবে কাজ করে। মূল বিষয়টা হচ্ছে ইমেইল মার্কেটিং কী, এই কথাটার উত্তর যদি আমরা দিতে যাই তাহলে হচ্ছে ইমেইলের মাধ্যমে আপনার কাস্টমারের কাছে বা ট্রাফিকের কাছে যে আপনার সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট সেটার যে প্রমোশন বা সেটার যে প্রচার, এটা পৌঁছে দেওয়া হচ্ছে ইমেইল মার্কেটিংয়ের কার্যক্রম। তো মূল ব্যাপারটা হচ্ছে ইমেইল মার্কেটিং হচ্ছে একটা প্রসেস বা ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই পার্টে হচ্ছে ইমেইলের মাধ্যমে আপনার কাস্টমারদের কাছে রিচ করবেন এবং সেখানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন। তো এখানে এই যে ইমেইলগুলো আপনি কালেক্ট করবেন, সেই কালেকশনগুলো তো কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে আপনাকে করতে হবে, এবং কালেকশনের পর সেই যে মেইল অ্যাড্রেস, সেই মেইল অ্যাড্রেসগুলোকে ভেরিফাই করতে হবে যে মেইল অ্যাড্রেসগুলো সঠিক কি না। আপনি আসলে কালেকশন করলে সব মেইল অ্যাড্রেস সঠিক, বিষয়টা এরকম নয়। এর মধ্যে অনেক ইনভ্যালিড মেইল অ্যাড্রেস থাকবে যেগুলো হচ্ছে অ্যাক্টিভ নাই বা অ্যাক্টিভ নয়। তো ওই সমস্ত মেইল অ্যাড্রেস আপনি কালেক্ট করে কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে যে সমস্ত মেইল অ্যাক্টিভ আছে ওই সমস্ত মেইলে আপনাকে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন সেটা আপনাকে করতে হবে। করার মাধ্যমে হচ্ছে আপনি কাস্টমারের কাছ থেকে কী করতে পারবেন, সেল জেনারেট করবেন বা আপনার সার্ভিস তাদেরকে দিবেন। এটাই হচ্ছে ইমেইল মার্কেটিংয়ের প্রক্রিয়া। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইমেইলের মাধ্যমে আপনার পণ্য বা সার্ভিসের যে মার্কেটিং সেটাই হচ্ছে ইমেইল মার্কেটিং। এর বেশি আর ইমেইল মার্কেটিং কিছুই নয়। তবে এই প্রসেসটা কিন্তু এক কথায় শেষ করার ব্যাপার নয়, এই প্রসেসটা আপনাকে ধাপে ধাপে কাজ শেষ করতে হবে। আমি যেমন বলে ফেললাম যে আপনি ইমেইলের মাধ্যমে পণ্য সেল করবেন, এটাই হচ্ছে ইমেইল মার্কেটিং, এখানেই কি শেষ হয়ে গেল, বিষয়টা এরকম নয়। সুতরাং ইমেইল মার্কেটিং কীভাবে শুরু করবেন এবং হচ্ছে আপনি কোন ওয়েতে টার্গেটেড ইমেইল অ্যাড্রেস কালেকশন করবেন, কোন ওয়েতে সেই ইমেইলগুলো ভেরিফাই করবেন, এবং ভেরিফাই করার পর কোন প্ল্যাটফর্ম ইউজ করে আপনি ফ্রিতে বা প্রিমিয়ামে ভালোভাবে আপনার কাস্টমারদের রিচ করতে পারবেন এবং সেখানে আপনি টার্গেটেড যে সেল বা টার্গেটেড যে সার্ভিস সেটা দিতে পারবেন। তো এই টোটাল প্রসেসগুলো এই ভিডিও সিরিজের বিভিন্ন ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো যদি আপনি এই বিষয়টি জানতে, শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং সে অনুযায়ী প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি কাজ শিখতে পারবেন, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নয়। আমি আগে থেকেই অনেক ভিডিওতে বলেছি যে আপনি ভিডিও দেখে কোনো কিছুই শিখতে পারবেন না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া ভিডিও দেখে আপনি কোনো কিছুই শিখতে পারবেন না, পৃথিবীর কেউই শিখতে পারবেন না, কারণ ভিডিও দেখা আর প্র্যাকটিস ভিন্ন জিনিস। হাউ টু সুইম প্যারাগ্রাফ রচনা আপনি যতই পড়েন, যদি আপনি পানিতে না নামেন তাহলে হচ্ছে আপনি কখনোই সাঁতার শিখতে পারবেন না। সুতরাং আপনাকে সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে, আর পানিতে নামতে মানে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প আপনি কোনো কিছুই শিখতে পারবেন না, করতে পারবেন না। সুতরাং আশা করি আপনি ইমেইল মার্কেটিংয়ের আদ্যপন্ত যদি শিখতে চান, জানতে চান, তাহলে এই সিরিজের প্রত্যেকটি ভিডিও যদি আপনি দেখেন এবং সেটা যদি প্র্যাকটিস করেন তাহলে আমি মোটামুটি এনশিওর করতে পারি যে আপনি ইমেইল মার্কেটিং শিখতে পারবেন। তো এই পর্যন্ত যদি ভিডিওটি আপনি দেখে থাকেন আর এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করুন, কারণ আপনি যখন লাইক বাটনে প্রেস করবেন তখন ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে ভিডিওটা ইফেক্টিভ, এবং ইউটিউব যেটা করবে এই ভিডিওটা আপনার মতো আরও অনেক পিপলের কাছে এক্সপ্লোর করবে এবং ইমপ্রেশনের মাধ্যমে তুলে ধরবে, যার কারণে এই ভিডিও আরও অনেক মানুষ দেখবে এবং এর মাধ্যমে
আরো অনেক মানুষ উপকৃত হবে। সুতরাং আপনার একটা লাইকের মাধ্যমে আমি আরো 10 জন উপকৃত হব। সুতরাং একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর যদি ভিডিও পছন্দ না হয় তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন। তবে ডিসলাইক দিলে একটু কমেন্ট বক্সে লিখে দিবেন যে কোন বিষয়টা আপনার ভালো লাগে নাই, যে বিষয়গুলো ভালো লাগে নাই সেই বিষয়গুলো অ্যাভয়েড করে পরবর্তীতে আমরা আরো ইনফরমেটিভ ভিডিও তৈরি করব। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।